আমাদের আরেক প্রিয় ভাই রেজাউল করিম এবং আমার চৌরাশিয়ান বন্ধুরা অর্থাৎ আমার 84 এর এফএসসি বেশ কিছু বন্ধু ওরা আমাকে ভীষণভাবে আপ্লুত করেছে এবং ওদের এই কি বলবো যে সানন্দ সারা আমাকে অভিভূত করেছে যে ফরিদা পারভিনকে সম্মান জানাতে তারাও আমার সাথে কি বলে সম্মান করেছে আরো চৌকসভাবে সম্পৃক্ত হতে পারতো সেটা বাড়ির পেশাগত কারণে কিন্তু আমাদের যে নৈতিক সমর্থন দিয়েছে জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং আপনারা যারা আছেন আমাদের সবার প্রতি ভালোবাসা আমি মোটুশির সারথী অর্থাৎ আমি মূলত সঞ্চালনা করি বক্তৃতা গুছিয়ে দিতে পারি না বক্তৃতা আছে কিছু নেই আমরা বগুর গান শুনবো আর আমি দু একটি কবিতা আপনাদের সাথে শোনাবো সাথে একটি দুটি গান এবং পারিসা কালকে ওর গান করার কথা ছিল ভোলাবাসী হিসেবে কারণ কালকে ছিল ভোলা শিল্পীদের গান তা আজকে ওকে আমরা একটি গান করার সুযোগ দেবে বলা ঠিক না কারণ সে বিভিন্ন চ্যানেল ইতিমধ্যেই শিল্পী হিসেবে পরিচিতি পেয়েছে শুধু আমাদের সুকন্যা হিসেবে আমাদের ভাতে যে বিশ্বে আমাদের সাথে একটি বা দুটি গান গাইবে ফরিদা পারভিন আমাদের দেশের সম্পদ না সম্পত্তি সেই বিতর্কে আমি যাবো না তিনি কি দিয়েছেন কি দিতে পারতেন সে বিতর্কে যাব না কিন্তু একজন ফরিদা পারভিনের জন্ম না হলে আমরা যেমন বলি বিফর বাংলাদেশ বিফর বঙ্গবন্ধু একজন ফরিদা পারভিনের জন্ম না হলে ফিলোসফার লালন সাইজি সাধক লালন সাইজি ফকির লালন সাইজি কোথায় থাকতেন এটি আমার কাছে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে গাজী ভাই তার ভক্তি শুরুতেই সুন্দর করে বলেছেন যে ফকিরদের আখড়া থেকে ফরিদা পারভিন সাইজির বাণী বা কালামকে মধ্যবিত্তের ড্রয়িং রুমে নিয়ে এসছেন সেখান থেকে তিনি পৃথিবীর সব দিকে শুধু বাংলা ভাষাভাষী নয় আপনারা জানেন জাপান ফ্রান্স ইটালি লন্ডন ফরিদা পারভিনের একগুচ্ছ সমৃদ্ধ ভক্তকুল রয়েছে এবং জাপান তো বোধহয় তাকে সিরিজ হিসেবে দেওয়ার প্রস্তাবও দিয়েছিল বিষয়টা এরকম জাপান তাকে রেখে দিতে চেয়েছিল তো এমন একটি সম্পদ আমাদের যার সঙ্গীত জীবনের 55 বছর অর্থাৎ আয়ুষ্কালের হিসেবে মহাকালের হিসেবে কি হয়তো খুবই ছোট কিন্তু আমাদের যে সম গড় আয়ু সেখানে একটি মানুষের সমগ্র জীবনের সমান তিনি এই 55 বছরে মঞ্চে গান করেন টেলিভিশনে গান করেন রেডিওতে গান করেন আমরা যেখানেই তাকে আমন্ত্রণ জানাই সানন্দে সম্মতি জ্ঞাপন করেন এটি আমাদের জন্য বড় পাওনা আমরা আপনার কাছে ঋণী কৃতজ্ঞ এবং আপনার চরণ ধুলে যেন আমাদের পাতিল হয় বন্ধুরা আর কথা নাই বা বাড়াই যেহেতু আমরা গান শুনবো এবং অধীর অপেক্ষায় আছি সবাই ফরিদা পর গানের জন্য স্বপ্নগুড়ির এই ছোট্ট কিন্তু অনাবিল আয়োজনে আপনারা যে সানন্দ চিত্তে এসছেন আমাদের ভালো লাগছে আপনাদের জন্য অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা ফরিদা পর্বে ভালো থাকুক বাংলাদেশ ভালো থাকুক আপনারা ভালো থাকুন আল্লাহ হাফেজ মঞ্চে উপবিষ্ট সকল অতিথিদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অনুরোধ করছি দর্শক সারি থেকে আসন গ্রহণ করার জন্য এবং সকলের কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি আমাদের মঞ্চকে আবার আগের অবস্থায় নিয়ে যেতে তারপর আমরা আমাদের মূল অনুষ্ঠানটি শুরু করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য